এই দেখো আমরা লাইভে চলে এসেছি। হ্যালো এভরিবডি, হাউ আর ইউ? আজকে আজকে আমার মেয়ে আমার সাথে লাইভে আছে। আমার মেয়ে নাকি আজকে আমার সঙ্গে লাইভ করবে। আমার কোল থেকে সে নামছে না এখন। সে মার্কার ডাস্টার দেখে সে চাচ্ছে যে সে বাবার সাথে থাকবে। বাবা সবাইকে একটু হাই বলো, বলো সবাই এখানে সবাই দেখছে, বলো হাই, বলো হাই, বলো। ক্যামেরা বুঝতেছো না, এখানে ক্যামেরা আছে। তুমি কি বাবার সাথে ক্লাস করবে? সত্য? বাবাকে একটু চুমু দাও। হ্যাঁ আমি বাবা, বাবা একটু সবাইকে একটু হাই বলো, হ্যালো, বাই বাই, আবার দেখা হবে, বলো। তো ঠিক আছে, আমার মেয়ে, হ্যাঁ আমার মেয়ে সামিউন আর শারিন, তোমরা সবাই আমার মানসিক দক্ষতা বইয়ে দেখো যে আমার মেয়েকে উৎসর্গ করেছি। আমার মানসিক দক্ষতার বই তো মেয়ে, এই হচ্ছে আমার মেয়ে, কুটু 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 মেয়ে। ঠিক আছে যাও মায়ের কাছে, যাও আমার কাছে যাও, আমি একটু বাবা, আমি একটু বাবা কাজ করি। হ্যাঁ যাবে না, যাবে না, যাবে না, যাও, আমি একটু অঙ্ক করাই। হ্যাঁ দুষ্টুমি করে না। ঠিক আছে, ওকে আমি আসতেছি। হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। আবার আজকে লাইভে চলে আসলাম। আজকে আলোচনা হবে শতকরার আর একটা ভেরি ভাইটাল রুল, যেটা আমরা অনেকভাবে অঙ্কগুলো করতে পারি, সেই জিনিসগুলো আজকে দেখাবো। হ্যাঁ আল্লাহ আল্লাহ ভরসা, আজকে সুস্থ আছে অনেকটা। আজকে আলোচনা করব সাকসেসিভ ডিসকাউন্ট নিয়ে, বা সাকসেসিভ ইনক্রিজ হয় অনেক সময়, অনেক সময় সাকসেসিভ ডিক্রিজ হচ্ছে। হ্যাঁ তো এই সাকসেসিভ কথার অর্থ হচ্ছে ক্রমাগত সার আর ক্রমাগত ইনক্রিজ। এই সাকসেসিভ ডিসকাউন্ট হচ্ছে এককালীন সারের সমান, আর সাকসেসিভ ইনক্রিজ হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এখন সাকসেসিভ মানে যেমন, যেমন একটা পণ্য এভাবে থাকে যে কোনো একটা পণ্যের দাম প্রথমে 20% বাড়ানো হলো, কোনো একটা পণ্যের দাম প্রথমে 20% সরি সাকসেসিভ ডিসকাউন্টের কথা বলছি, তো ডিসকাউন্টের কথাটা একটা এভাবে বলবো এবং ইনক্রিজের কথাটাও বলতে পারি। তো প্রথমে 80% কমা হবে, সরি 20% কমাবে, এবং পরে বলতেছে তাহলে আমি যদি আরও 10% কমাই দেব। এইরকম যে বারবার যদি এরকম ডিসকাউন্ট হয় এটাকে বলা হয় সাকসেসিভ ডিসকাউন্ট। এখন প্রথমে 20% ডিসকাউন্ট দিবে, পরে 10% ডিসকাউন্ট দিবে, সাপোজ। তাহলে এই দুটা ডিসকাউন্ট মিলে এককালীন কত ডিসকাউন্টের সমান? প্রথমে 20% ডিসকাউন্ট দিয়েছে এবং পরে 10% ডিসকাউন্ট দিছে, তাহলে এককালীন কত ডিসকাউন্টের সমান হবে? এই টাইপের কোশ্চিন, বা আমি একটা কথা বলি, এই কোশ্চিনটা বাংলাদেশে এমন কোনো ব্যাংক নাই, পৃথিবীর এমন কোনো পরীক্ষা নাই যে পরীক্ষাতে অঙ্ক আসে নাই। এটা চুটকি মেরে কয়েক সেকেন্ডে অঙ্কটা করা যাবে, এটার রিটেন ভার্সন আছে, এবার একটা শর্টকাট ভার্সন আছে, আর একটা স্মার্ট ওয়ে আছে। তো আমরা চেষ্টা করব, তুমি ওই পদটা একটু ঠিক করে দাও, আমি একটু দেখি। তো দুটা নিয়ম আছে, একটা এইরকম অনেক অঙ্ক আছে, আজকে আমি অনেক অঙ্ক করাবো, দেখো আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে ডিসকাউন্ট, ধরো আমি কোন একটা জিনিস আমার যা আছে সেটা হচ্ছে 100%, 100, এই জিনিসটাকে যখন আমি ডিসকাউন্ট দেবো 20%, তাহলে অ্যাকচুয়ালি এরা থাকবে 80%। তো 80% বলতে
80% থাকবে, 20% যখন আমি ডিসকাউন্ট দেব তখন আমার থাকবে হচ্ছে 80% ভ্যালুটা থাকবে। তো 80% মানে 1/100। এখন এটা থাকবে টোটাল, এটার উপরে আবার যদি আমি 10% ডিসকাউন্ট দেই তাহলে 10% ডিসকাউন্ট দিলে আমার থাকছে কত, থাকছে 90%। এই 90%কে আবার আমরা 1/100 করতে পারি। এখন কথা হচ্ছে আমার শুরু হয়েছে 100 দিয়ে, এটা হচ্ছে আমার স্টার্টিং ভ্যালু। এখন এই ডিসকাউন্টের পর আমার কত থাকছে দেখি, ক্যালকুলেশন করি। 100 দিয়ে শুরু করেছি আর ফিনিশিং কত থাকে তাহলে সেটা আমরা বুঝবো, যে এককালীন কত ডিসকাউন্টের সময়। এটা এটা আউট, এটা 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 আউট, 8, 9, 72। এখন দেখো 100 দিয়ে শুরু করছিলাম, শেষে থাকলো কত, 72। তাহলে ডিসকাউন্ট কত সমান হলো, তাহলে 100 - 72 = 28। তাহলে আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে 20% ডিসকাউন্ট এবং 10% ডিসকাউন্ট, এটা যদি এককালীন ডিসকাউন্ট হয় তাহলে সেটা হবে 28% ডিসকাউন্টের সমান। তো এটা এক ধরনের আইওয়াশ, এটা বিজনেস পলিসি যে সাকসেসিভ ডিসকাউন্ট দিয়ে বোঝানো। এবারে এই টাইপের কিছু অঙ্ক বাজারে যে প্রচলিত আছে সেটা এইভাবে করে ডিসকাউন্ট দেয়, ডিসকাউন্টের সূত্রটা বইগুলোতে এইভাবে লেখা আছে দেখেন। সেটা হচ্ছে এই সূত্রটা বাংলাদেশে এক এক জন ওরে ক্রিয়েটিভ। দেখো কেউ লেখছে a + b + ab/100, কেউ বলছে ছোট হাতের a + b + ab/100, কেউ বলছে x + y + xy/100, কেউ বলছে p + q + pq/100। মানে কেউ বলছে f + s + fs + 100। মাথা নষ্ট, এই একটা সূত্রকে বেড়াছাড়া বানা গেছে বলা, মানে যে বই কিনে ওরে বাপরে, এ বইতে এই সূত্র, ওই বইতে ওই সূত্র, এ তো ওয়াসাম, এসবের কোনো দরকার পড়ে না। লজিক দেখো, এই সূত্রটা দিয়ে এখানে আমরা সবগুলোতে সেম কাহিনি, যদি পার্সেন্টেজ দুইটা বাড়া কমা করে, দুটা পার্সেন্টেজ যদি অ্যাট এ টাইমে বাড়া কমা করে তাহলে এটা পারফেক্ট একটা কম্বিনেশন। কিছুক্ষণ আগে যে সূত্রটা আমি ইউজ করলাম, মানে যে ট্রিকটা দিলাম, সে ট্রিক দিয়ে কিন্তু এটাতেও বের করা যায়। যেমন ধরো যে প্রথমে ডিসকাউন্ট দিয়েছে 20%, ডিসকাউন্ট মানে এখানে মনে রাখতে হয় কমলে মাইনাস বাড়লে প্লাস। এখন প্রথমে 20% ডিসকাউন্ট দিয়েছে, ফাইন, ডিসকাউন্ট তাহলে মাইনাস হবে। এবার বিয়ের মান কি হবে, আবার মাইনাস হবে, কারণ ডিসকাউন্ট যেহেতু হয়েছে 10%। এরপরে এই দুটা মিলে যেহেতু মাইনাস, এর মানও মাইনাস, বিয়ের মানও মাইনাস, এই জন্য এটা প্লাস হয়ে যাবে, 10 × 20/100। লুক এই দুটার ভ্যালু আর কি, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, এসব আবার লেখার কি আছে বোঝা যায়। এখন খেয়াল করে দেখো, এখানে -30 আর এখানে +2, এই শূন্য এই শূন্য আউট 2, সো -28। এই ভ্যালু মাইনাস আসার কারণ হচ্ছে এককালীন টোটালে কমছে, এককালীন হচ্ছে ডিসকাউন্ট মানে মাইনাস আসলে ডিক্রিজ হয়েছে আর যদি প্লাস আসতো তাহলে ইনক্রিজ হয়েছে। ভেরি সিম্পল। এরকম এইটাকে ইউজ করে হিউজ ইনফরমেশন বা হিউজ অঙ্ক করা যায়, নট অনলি খালি এখানে, ওই যে জিওমেট্রিক ফিগারেও, যেমন রেক্টেঙ্গেল, তারপরে সার্কেলের ক্ষেত্রে ইনক্রিজ ডিক্রিজ একটা বিষয় আছে, আমি একটু পরেই বলছি। এখন ধর একটা অঙ্ক দেই, অঙ্কটা হচ্ছে যে কয়েকটা অঙ্ক দেই, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি, একটি একটু শুনো খালি, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে
ক্ষেত্রফলে শতকরা কত পরিবর্তন হবে। প্রথমে বৃদ্ধি করছে কত, 20%, 20% আগে প্রথমে ইনক্রিজ করাইছে, পরে আবার 10% ডিক্রিজ করাইছে, উপরে দিছে মানে বাড়ছে, নিচে দিছে মানে কমছে। এখন বলছে তাহলে মোটের উপরে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পার্সেন্টেজ কত ইনক্রিজ করছে। তো মোটের উপরে কি হয়েছে, এক পাশে বাড়াইছে 20%, এক পাশে কমাইছে 10%। তো অনেকে বলো যে তাহলে 20% বাড়ছে আর এই পাশে 10% কমছে, তাহলে তো মোটের উপরে 10% বাড়ছে। দিস ইজ রং কনসেপ্ট। লুক, আমি দুইভাবে প্রথমে করাবো। দেখো যেহেতু বাড়ছে, আমি তো জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অ্যাকচুয়ালি এখন যা আছে, দৈর্ঘ্য কত প্রস্থ কত আমি কিছুই জানি না, এখন যা আছে সেটা হচ্ছে 100%। লুক, ধরো 100, যখনই 20% বাড়বে তখন 120% হবে, এটা যখন 20% ইনক্রিজ করবে তখন 120%, 120% মানে 120/100 ইন্টু 10% ডিক্রিজ করা মানে 90/100। এখন এটা এটা আউট, এটা 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 আউট, এটা এটা গুণ করলে কত হচ্ছে 108। আমি শুরু করেছিলাম কি দিয়ে, 100 দিয়া, ফিনিশিংয়ে কত পেয়েছি 108%। দ্যাটস ওয়াই উই ক্যান সে দ্যাট কত বাড়ছে এখানে, 8%, 8 পজিটিভ আসছে, বেশি না, হ্যাঁ, তাহলে কি করছে ইনক্রিজ করছে। তাহলে 20% বাড়ানো এবং 10% কমানোর ফলে টোটালি রেক্ট্যাঙ্গেলের এরিয়া ইনক্রিজ করেছে কত পার্সেন্ট, 8%। এটা ওই যে সূত্রটা দিয়ে একটু দেখায় সেম হিসাব, আমি যদি এটা সূত্র দিয়ে করাই, দেখো এই ফাঁকে আর একটা কথা বলে নেই, যারা আমি জানি আমি দেখতে পাচ্ছি না, মোবাইলে হয়তো আছে, কতজন ভিউয়ার হয় কে কে দেখছো, আমি কিছুই দেখতে পাই না, দেখে কোনো রেসপন্স করতে পারি না বলে দুঃখিত। আমি পরে কমেন্ট পড়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি। প্রথমে একটা কথা বলে নিই, আমার যারা ভিডিওগুলো দেখছো প্লিজ জাস্ট শেয়ার করো, যদি ভালো লাগে শেয়ার করবো, কিছু শিখতে পারলেই শেয়ার করে দাও। আমি তোমাদেরকে শেখাতে চাই, আমার জ্ঞান তোমাদের আমি যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিও, শেষ। হ্যাঁ, টাকা লাগবে না, পয়সা লাগবে না, শুধু দোয়া করো আমার জন্য। এবার দেখো ওই সেম সূত্রটা, এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এটা একটা মারাত্মক কম্বিনেশন। এটা আমি একদিন লাইভে এসে এক্সপ্লেনেশন দেবো যে সূত্রটা ইস্টাবলিশ হয়ে কীভাবে, বাংলাদেশে কোনো বইয়ে নাই, ড্যাম শিওর এই সূত্রটা ইস্টাবলিশ হওয়ার পিছনে লজিকটা কি, আমি একদিন ভিডিওতে এটা দেখে দেবো। এখন প্রথমে প্রথমে 20% কি করছিল, আয়তক্ষেত্রে 20% দৈর্ঘ্য বাড়ছে, তাহলে বাড়লে 20, আর যদি 10% কমছে তাহলে মাইনাস, তাহলে এটা প্লাস হবে এটা মাইনাস হবে, এই দুটা গুণ করো প্লাস মাইনাসে মাইনাস, 20 × 10 × 100। এখন একটু খেয়াল করে দেখো এখান থেকে এটা মাইনাস হবে কি না, ইয়েস মাইনাস হবে, মাইনাস হলে কত থাকে 10 থাকে, পজিটিভ 10, বাট এখানে খেয়াল করে দেখো এটা 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 আউট, তাহলে -2, দ্যাটস ওয়াই উই ক্যান রাইট 8। তাহলে একই সূত্র, কিন্তু এই সূত্রটার লিমিটেশন আছে, এই সূত্রটার লিমিটেশনটা হচ্ছে এইটা, যখনই 3টা পার্সেন্টেজ যদি বাড়াকমা করে অ্যাট এ টাইমে, ধরো যে কোনো একটা আয়তক্ষেত্রে বা ঘনক্ষেত্রে দৈর্ঘ্য 10% বাড়াইছি, প্রস্থ 20% কমাইছি এবং হাইট 30% বাড়াইছি, তাহলে টোটালি ঘনক্ষেত্রটার এরিয়ার মধ্যে কী রকমের ইফেক্ট ফেলবে। এটার ক্ষেত্রে দেখবা যে এই সূত্র, এই যে ইউ আর আন্ডার অ্যারেস্ট, মানে কবি নীরব হয়ে যাবে। অনেকে আবার এটাকে ইউজ করেছে এভাবে যে তাহলে আমরা প্রথমে 2টা দিয়ে একটা বের করবো, তার ওটার সাথে আবার আরেকটাতে বের করবো। দিস ইজ রং কনসেপ্ট, এটা টাইম বেশি নেয়। হ্যাঁ, সো আমি আরেকটা আরেকটা প্রবলেম সলভ করে দিই। বাংলাদেশ ব্যাংকে আসা, বিভিন্ন বিডিবিএল ব্যাংকে আসা, ব্যাংকে হর হামেশা এসব অঙ্ক আসে। এবার দেখো একজন একজন লেখছে কি এভাবে, এখন এক কোম্পানি দেখলো কি যে তার পণ্য দাম, পণ্যের দাম কমাই দিছে,
50% দাম কমাই দিছে। 50% দাম কমাই দিলে দেখা গেছে যে তার সেল বেড়ে গেছে 50%। তাহলে 50% দাম কমাই দিছে কিন্তু সেল বেড়ে গেছে 50%, তাহলে মোটের উপরে প্রফিট হবে না লস হবে? তাহলে একটু খেয়াল করে দেখো, প্রথমে 50% যখন কমাই দিল, ওকে ফাইন, কমাই দিছে, তাহলে মাইনাস হবে। আবার 50% যখন বেড়ে গেল তখন প্লাস হবে, প্লাস মাইনাসে মাইনাস, 50×50/10। তাহলে এটা একটা কী দেখো, আউট। এরপরে কী থাকে, মাইনাস। এখানে মাইনাস থাকার অর্থ হচ্ছে এটা 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 আউট, তাহলে 25% মাইনাস। তাহলে এইরকম যদি হয়, একই পার্সেন্টেজ যদি বাড়া কমা করে, তাহলে সব সময় লস হবে, সব সময় ডিক্রিজ হবে, হ্যাঁ কমে যাবে। এবারে আরেকটা জিনিস দেখাই, সেম প্রবলেম, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু মিনিমাম 30টা ব্যাংকে আসছে, 30 বার ব্যাংক পরীক্ষাতে। এটা আমি বাংলায় বলি, বাংলাটা হচ্ছে এরকম যে যদি কোনো বর্গক্ষেত্রের এক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করা হয়, যদি কোনো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বাড়া মানে সব বাড়া, দৈর্ঘ্য বাড়া, প্রস্থ বাড়া, তাহলে এক বাহুর দৈর্ঘ্য যদি 10% ইনক্রিজ করা হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পার্সেন্ট ইনক্রিজ করবে? লুক, এখন এই অঙ্কটা তো ট্রেডিশনাল করতে চাই, ধরি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এক্স, সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x2, 10% বৃদ্ধিতে বর্তমানের এক বাহুর দৈর্ঘ্য এক্স প্লাস এক্স এর 10%, সুতরাং ক্ষেত্রফল তার বর্গ, সুতরাং বর্ধিত ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল আগের ক্ষেত্রফল বিয়োগ দিলে এততে বাড়ছে, এত একে কত, একশে কত, কাইন্দে দাও, এটা কোনো কথা? এই অঙ্কটাকে আমরা লিখিত হলে কিন্তু এটাই করতে হবে, তাকে প্রেজেন্টেশন করতে হবে, প্রেজেন্ট করতে হবে। বাট এমসিকিউ প্রসেসে এই অঙ্কটা এমসিকিউ আসার জম, কারণ কোশ্চিন মেকার জানে যে এই সকল কোশ্চিন যেহেতু ট্রিক দিয়ে অ্যাপ্লাই করা যায়, উনি ওনার মতো করে চিন্তা করে, উনি স্টুডেন্টের মতো চিন্তা করেন যে কোন ছেলে মেয়ে পারবে, কোন ছেলে মেয়ে পারবে না, ও সব ভেবে কোশ্চিন মেকার কোশ্চিন করে না। এই জন্যে অনেকের মনে হয় যে আল্লাহ মাথার উপর বাড়ি দিছে, অঙ্ক তো কিছুই পারি না, সময় দিলে মনে হয় পারতাম, এখন সময় বসে আছে তোমার জন্য সময় দেওয়ার জন্য। হ্যাঁ, এখন একটু মনোযোগ দাও, এই অঙ্কটাকে তুরি মেরে উড়িয়ে দেবো। 10% এক পাশ বৃদ্ধি করা মানে দুই পাশে বৃদ্ধি করা, দৈর্ঘ্য বৃদ্ধি করা, প্রস্থ বৃদ্ধি করা। লো, তাহলে 10% বৃদ্ধি মানে প্লাস, এটাও প্লাস, প্লাস প্লাস এ প্লাস 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 প্লাস, 20+1 21%, এটাই অ্যান্সার, ড্যাম শিওর থাক। এবারে এই সেম কোশ্চিনটা আরেকটা আছে যেটা বাংলাদেশ ব্যাংকে আসছে, এবং এর নাম কতগুলো ব্যাংকের নাম বলবো, ইংলিশে বলি, দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ ইনক্রিজড বাই 5%, দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ ইনক্রিজ বাই 5%, দেন বলছে হোয়াট ইজ দ্য ইনক্রিজ পার্সেন্ট অফ ইটস এরিয়া। এখন এটা সার্কেল, এই সার্কেলটার ক্ষেত্রফল এই সূত্র তোমাকে জানা লাগবে। ধরি সার্কেলের রেডিয়াস আর, রেডিয়াস ইনক্রিজ করলে এরিয়ার উপরে কি ইফেক্ট ফেলবে দেখো, এই সূত্রটা 5%, 5% যদি রেডিয়াস ইনক্রিজ করে, তা আমি জানি যে এটা একটা সার্কেল, এখান থেকে এটা রেডিয়াস, এটা আর, এটা যদি এই পাশে একটু বাড়াই দেয়, এটা পুরোটার উপরে একটা ইফেক্ট ফেলবে। রেডিয়াসের এক পাশে বৃদ্ধি হওয়া মানে পুরো পাশেই বৃদ্ধি হওয়া, কোনো ব্যাপার না, সব দিক দিয়েই ব্যবহার হয়। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে রেডিয়াসের দুই পাশেই বাড়াই দিলে এই ট্রিকটা এখানে অ্যাপ্লাই করা যায়। দেখো ভেরি ইজি, রিডেন অঙ্ক করে দেখো, আমি রিডেন অঙ্ক করাতে চাচ্ছি না, সময় বেশি লাগে এই জন্যে। তো এই যে 5% ইনক্রিজ করছে রেডিয়াস, এখানে এরিয়ার উপরে কী ইফেক্টটা ফেলবে দেখো, 5+5+5×5/100, দিস ইজ 10, প্লাস এটা হচ্ছে 25/100, মানে হচ্ছে 10 প্লাস
0.25 আর 10.25 এর অ্যান্সার। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে শতকরার অঙ্কের অংশ এইটাই। তো আমি দেখি আরেকটু পরে যদি আরেকটা ভিডিওতে আসতে পারি, যদিও কাল পরশু দুদিন আমি আর লাইভে আসতে পারছি না, কারণ পরশু দিন হচ্ছে রাজশাহীতে ক্লাস আছে। যারা রাজশাহীর স্টুডেন্ট আমাকে দেখছো তারা অবশ্যই মনে আছে যে আমি আসতেছি, তাদেরকে তোমাদের এখানে ক্লাস আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আমার জন্য দোয়া করবে সবাই। বেশি বেশি যদি কিছু শিখে থাকো তাহলে শেয়ার করে দেবা। আল্লাহ হাফেজ। আর শেষে একটা কথা বলতে চাই, আমি একটা ছোট্ট লাইন এখানে লিখে রাখছি, সেটা হচ্ছে গণিতের সাজেশন। এই গণিতের সাজেশনটা ছোট্ট একটা বই আকারে তোমাদের সামনে আনবো। আর হচ্ছে ট্রেন ইউর ব্রেন, এটা হচ্ছে আমার ডায়লগ, ট্রেন ইউর ব্রেন উইথ আইকিউ ডক্টর। এই আইকিউ ডক্টর হচ্ছে আমার লেখা বিসিএস এবং বাংলাদেশের যে কোনো মানসিক দক্ষতার বইয়ে পরীক্ষাতে আসা মানসিক দক্ষতার অংশের একটা বই। এখানে শুধুমাত্র মেন্টাল এবিলিটি যে জিনিসটুকু আছে, যেখানে বাংলা ইংরেজির কোনো কিচ্ছু নাই, যেখানে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, এসব জিনিস আমার বইয়ে নাই। যারা এসব জিনিস পড়তে চাও মূল বই পড়ো, মানসিক দক্ষতার বই থেকে পড়ার দরকার নাই। মানসিক দক্ষতার বই তোমার সিনিয়র যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখো, যদি আইকিউটা একটা যদি পড়ে থাকে তাকে জিজ্ঞেস করে দেখবা। সানোর স্যারের যদি কেউ ক্লাস করে থাকে তাহলে বলে দেখবা যে স্যারের ক্লাস এবং বই থেকে কিভাবে পরীক্ষাতে হেল্প পাওয়া যায়। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে ইনশাল্লাহ।